হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ সুন্দর ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেরা 10টা ব্যায়াম, ফুল বডি ফ্যাট লস এক্সারসাইজ আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই কয়েকটা ব্যায়াম যদি তোমরা প্রতিদিনের রুটিনে রাখো তাহলে আর এক্সট্রা করে অন্য কোনো ব্যায়াম করার কোনো দরকার নেই, পুরো শরীরের তোমাদের কিন্তু ফ্যাট কমবে। সবার আগে বলে দিই, আমি লাবণী সাহা, তোমরা দেখছো আমার চ্যানেল, ওয়েলকাম সবাইকে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব সেরা 10টা ব্যায়াম, ফুল বডি ওয়ার্কআউট। এই বডি ওয়ার্কআউটের মধ্যে হাতের ব্যায়ামও থাকবে, থায়ের ব্যায়ামও থাকবে, কোমরেরও থাকবে, পেটেরও থাকবে, ফুল বডি ওয়ার্কআউট। অনেকেরই এটা চিন্তা ভাবনা থাকে যে শুধু পেটের ব্যায়াম না, গোটাটা বডি ফ্যাট আমি কমাতে চাই, কি করে কমাবো, কোন কোন ব্যায়াম করব। একটা মানে রুটিনে যখন আমি এক ঘন্টা ব্যায়াম করছি সেই সময় কোন কোন ব্যায়ামগুলোকে ইনক্লুড করব, তো সেই ভিডিও নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। সেই ব্যায়ামগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি কথা না বলে ব্যায়ামগুলো আমি দেখাই কি কি সেই ব্যায়ামগুলো। সবার প্রথম ব্যায়ামটা করার জন্য বিছানাতে এভাবে বসে হাত দুটোকে ক্রিস ক্রস করে 20 বার করে 3 বার করতে হবে। আমি যে ব্যায়ামগুলো দেখাচ্ছি এই সব ব্যায়ামগুলোই 3টা সেটে করতে হবে। তো প্রথম সেটে 20 বার করার পর মাঝখানে 10 সেকেন্ড পর্যন্ত রেস্ট নিয়ে আরও 2 বার করতে হবে। তারপরে আসি দ্বিতীয় ব্যায়ামে, হাত দুটোকে এভাবে সোজা করে আপ অ্যান্ড ডাউন মতো করতে হবে। এটাও করতে হবে 3টা সেটে 20 বার করে করে মাঝখানে 10 সেকেন্ড রেস্ট নিয়ে আরও 2 বার। এবার আসি 3 নম্বর ব্যায়ামে, 3 নম্বর ব্যায়ামটাও হলো হাতের জন্য, হাত প্লাস পিছনের ব্যাক ফ্যাট কমানোর জন্য। এটাও 20 বার করে 3 বার করতে হবে, পুরো ওপরে আর নিচে এইভাবে হাতটাকে 360 ডিগ্রি ঘোরাতে হবে। হয়ে যাওয়ার পর এবার আসি 4 নম্বর ব্যায়াম। এই ব্যায়ামটা করার জন্য পা দুটোকে এভাবে জোড়া করে রেখে পেছন দিকে হাতটা এইভাবে রেখে আপ অ্যান্ড ডাউন করতে হবে 20 বার করে 3টা সেটে করতে হবে। 20 বার করার পর মাঝখানে 10 সেকেন্ড পর্যন্ত রেস্ট নিতে হবে, তারপর আরও 2 বার করতে হবে। এই ব্যায়ামটা পুরোটা কোমর থেকে শুরু করে ব্যাক ফ্যাট এবং সাইড থায়ের জন্য খুবই উপকারী একটা ব্যায়াম। এবার আসি 5 নম্বর ব্যায়ামে, 5 নম্বর ব্যায়ামটা করার জন্য বিছানাতে এরকম হাতের ভরে উল্টো হয়ে হাঁটু দুটোকে মাঝখানে রেখে পাটাকে একবার রাইট সাইডে একবার লেফট সাইডে এইভাবে করে ওঠাতে হবে। এটাও করতে হবে 20 বার করে 3 বার। এই ব্যায়ামটা করার পর সাইডে একটু পরের দিন ব্যথা হবে, কিন্তু সেটাতে একদমই ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, এটাতেই সাইড ফ্যাটটা কিন্তু কমবে। এবার আসি 6 নম্বর ব্যায়ামে, ঘরে থাকা যে কোনো 2 লিটারের বোতল নিয়ে এটা করতে হবে, বা তোমাদের কাছে যদি ডাম্বল থেকে থাকে তাহলে সেটা নিয়ে করবে। শুয়ে পড়ে ঠিক এইভাবে ওপরের দিকে উঠাবে, এটাও 20 বার করে 3 বার করবে। এটা এক্সট্রিম বেলি ফ্যাট লস এক্সারসাইজ। এটা করার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের পেটে ফ্যাটটা কতটা কমছে। এবার আসি 7 নম্বর ব্যায়ামে, এই ব্যায়ামটা করার জন্য এইভাবে হাঁটুটাকে হাতের সাহায্যে এভাবে ধরে এইরকমভাবে হাতটা উপরে আর পাটা নিচের দিকে করতে হবে। এটাও টোটাল করতে হবে 20 বার করে 3 বার। 20 বার করার পর মাঝখানে 10 সেকেন্ড মতো রেস্ট করে আবারও 2 বার করবে। এবার আসি 8 নম্বর ব্যায়ামে, 8 নম্বর ব্যায়ামটা করার জন্য হাত দুটোকে সোজাসুজিভাবে রেখে পা দুটোকে এইভাবে ওপরে আর নিচে এইরকমভাবে 20 বার করে 3টা সেটে করতে হবে। সেম 20 বার করার পর মাঝখানে 10 সেকেন্ড মতো রেস্ট নিয়ে আরও 2টো সেটে করতে হবে। এইটাও কিন্তু বেলি ফ্যাট এবং লেগ ফ্যাটের জন্য খুবই কার্যকারী। এর পরের এক্সারসাইজটা বেলি ফ্যাট এবং সাইড ফ্যাট লস করার জন্য। এবার আসি 9 নম্বর ব্যায়ামে, এটা করার জন্য পা দুটোকে এইভাবে এক জায়গায় জোড়া করে রেখে এইভাবে হিলকে টাচ করতে হবে। এটাও করতে হবে 20 বার করে 3 বার। তারপরে আসি 10 নম্বর ব্যায়ামে, 10 নম্বর ব্যায়ামটা করার জন্য একটা পাকে হাঁটু থেকে ভাঁজ করে এক সাইডে রেখে আর একটা পাকে এইভাবে আপ ডাউন করতে হবে। এটাও 20 বার করে 3 বার করতে হবে। এক সাইড হয়ে গেলে তারপর আবারও আরেক সাইড ঘুরে এটাও 20 বার করে 3 বার করতে হবে। এই ব্যায়ামটা করার পর যাদের থায়ে এক্সট্রা চর্বি আছে, সাইডে এবং লেগ ফ্যাট রয়েছে, তাদের জন্য খুবই উপকারী, তাদের সেই ফ্যাটটা অনেকটা কমবে। এই ছিল আমার আজকের ভিডিও। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো সবাইকে এখানেই টাটা, এখানেই গুড বাই।